হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি অন্যরকম গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প কুকুরের মমতা। রায়দিঘি গ্রামে অঙ্কন নামে এক লোক তার স্ত্রীর সাথে থাকত। অঙ্কনের স্ত্রীর নাম ছিল প্রিয়া। প্রিয়া ছিল গর্ভবতী। অঙ্কন প্রিয়াকে অনেক ভালোবাসত। অঙ্কন যা আয় করত তাই দিয়ে অঙ্কন ও প্রিয়ার দিন ভালোভাবেই কাটত। কিন্তু হঠাৎই এক অ্যাক্সিডেন্টে অঙ্কন মারা যায়। ওগো, এ তোমার কি হয়ে গেল? তুমি কি করে আমায় একা করে চলে গেলে? তুমি তো জানোই, তুমি ছাড়া আমি একদম অচল। তোমাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকব? আর তোমার সন্তানেরই বা কি হবে? তোমার তো ওকে নিয়ে কত স্বপ্ন ছিল, সেগুলো পূরণ না করেই তুমি চলে গেলে। হে ভগবান, হে তোমার কেমন বিচার! তুমি কেন ওকে আমার কাছ থেকে কেড়ে নিলে? অঙ্কন মারা যাওয়ায় প্রিয়া ভীষণ একা হয়ে পড়ে। একদিন হঠাৎ প্রচুর ঝড় বৃষ্টি হয় আর প্রিয়া তার ঘরে বসেছিল। সে হঠাৎই বাড়ির বাইরে একটা আওয়াজ শুনতে পায়। এ কি, এটা কিসের শব্দ হলো এই ঝড় বৃষ্টির মধ্যে? বাইরে কেউ বিপদে পড়েনি তো? যাই তো গিয়ে দেখি। এই বলে প্রিয়া বাইরে যায় আর সে একটা অসহায় কুকুরকে দেখতে পায় যে একদম ভিজে গিয়েছিল। কুকুরটিকে দেখে প্রিয়ার মনে অনেক মায়া হয় আর সে ভাবতে থাকে, আহারে, কি নিষ্পাপ একটা প্রাণী, বৃষ্টিতে একদম ভিজে গেছে, ও তো অসুস্থ হয়ে পড়বে, আর ওর হয়তো যাওয়ার কোনো জায়গাও নেই। আমি বরং ওকে আমার বাড়িতেই থাকতে দিই। এই বলে প্রিয়া কুকুরকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টিও থেমে যায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বৃষ্টির মধ্যে আপনার বাড়িতে থাকতে দেওয়ার জন্য। আমাকে এখানে থাকতে দিবেন? আমার না যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, তুই আজ থেকে আমার সাথেই থাকবি, আমারও একটা সঙ্গী হবে। শোন, আজ থেকে তোর নাম টুকি। এরপর থেকে টুকি প্রিয়ার সাথে থাকতে শুরু করে। প্রিয়া ও টুকির মাঝে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এভাবে বেশ কয়েক মাস কেটে যায় আর প্রিয়ার সন্তান হওয়ারও সময় চলে আসে আর প্রিয়ার একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হয়। এতে প্রিয়া ও টুকি অনেক খুশি ছিল। দেখ টুকি, দেখ তোর বোন দেখতে কত সুন্দর হয়েছে, কি মায়াবী মুখটা। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো, আমি সবসময় বোনের সাথে খেলা করব, ওকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, খেলিস, এখন বাইরে যা তো, বোন একটু ঘুমাবে। প্রিয়ার মেয়ের নাম রাখা হয় মায়া। প্রিয়ার মায়া ও টুকিকে নিয়ে অনেক আনন্দেই দিন কাটছিল। প্রিয়া ভীষণ অসুস্থ হয়ে পড়ে। একদিন প্রিয়া টুকিকে বলে, টুকি শোন, তুই মায়াকে দেখে রাখিস, আমি হয়তো আর বাঁচবো না রে, তুই ছাড়া যে ওর আর কেউ নেই। তুমি এসব কি বলছো, তোমার কিছু হবে না। না রে টুকি, আমার যে আর সময় নেই, আমার যে এবার উপরের ডাক এসে গেছে, ওকে দেখে রাখিস তুই। এসব বলতে বলতে প্রিয়া মারা যায়। মা, তোমার কি হলো মা? কথা বলো মা, কথা বলো আমার সাথে। আমাদের লঙ্কা করে তুমি কোথায় চলে গেলে মা? না না, আমায় কাটলে চলবে না, আমি এভাবে ভেঙে পড়লে বোনের কি হবে? ওকে যে আমাকেই দেখতে হবে। প্রিয়া মারা যাওয়ার পর টুকি মায়ার খেয়াল রাখতে থাকে। একদিন মায়া ভীষণ কান্না শুরু করে দেয়। এতে তো টুকি ভীষণ চিন্তায় পড়ে যায়। এ কি, বোন কাঁদছে কেন? ও নিশ্চয়ই খিদে পেয়েছে, কি যে করি, কি খেতে দেই ওকে?
দেখি ঘরে কিছু পাই কিনা। এই বলে টুকি এদিক সেদিক খাবার খুঁজতে থাকে, আর হঠাৎই সে একটা দুধের বোতল দেখতে পায়, আর সেটা নিয়ে এসে মায়াকে খাওয়ায়। মায়া, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কোনো কষ্ট হতে দিব না। মা যে তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে, আজ থেকে আমি তোর মা। এরপর টুকি একাই অনেক আদর যত্নে মায়াকে বড় করতে থাকে। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়, মায়ার এখন 5 বছর। মা, ও মা, কোথায় গেলে তুমি? ও মা শুনে যাও, কি হয়েছে? কি হয়েছে কি? হ্যাঁ, এভাবে ডাকছিস কেন? শোনো, আমি সেদিন যে ফুলের গাছটা রোপণ করেছিলাম না, ওটাতে না অনেক সুন্দর ফুল ধরেছে, আমার যে কি ভালো লাগছে। ও, এই কথা বলার জন্য আমার এভাবে ডাকছিলি? বাদল মেয়ে কোথাকার, অনেক দোষী পানা হয়েছে তাই না? এবার চল তো কিছু খেয়ে নিবি। হ্যাঁ চলো। এভাবে হাসি মজায় ভালোভাবেই টুকি ও মায়ার দিন কাটছিল। একদিন টুকি আর মায়া রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎই রাস্তা দিয়ে একটা গাড়ি এসে মায়াকে ধাক্কা দিতে ধরে, আর টুকি সেটা দেখে মায়াকে গাড়ির সামন থেকে সরিয়ে দেয় আর নিজেই গাড়ির ধাক্কা খায়, আর সাথে সাথেই টুকি মারা যায়। মা, ও মা, তোমার কি হলো মা? ওঠো মা, মা কথা বলো। মা, বাবা তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে, আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আসল মাকেও হারিয়েছি। তুমি যে আমার একমাত্র বাঁচার অবলম্বন ছিলে, সে তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, এখন আমি কি করবো মা, কোথায় যাব? মা, ওঠো মা। যে গাড়ির ধাক্কায় টুকি মারা যায়, ওই গাড়িতেই একটা মহিলা ছিল, সে অ্যাক্সিডেন্ট হওয়ার পর মায়ের কাছে আসে। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমার গাড়িতে তোমার মা মারা গেছে, আমি বুঝতে পারিনি, তুমি আর কেঁদো না। আমার যে এই পৃথিবীতে আর কেউ রইল না, আমি যে একদম একা হয়ে গেলাম। তোমার বুঝি আর কেউ নেই, তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি আমার কাছে আমার সন্তানের মতো থাকবে, আমারও যে কোনো সন্তান নেই, তুমি আমার সাথে চলো মা, আমি সেখানে তোমার কোনো অযত্ন হতে দেব না। এরপর ওই মহিলাটি মায়াকে সাথে নিয়ে তার বাড়িতে চলে যায়, আর মায়া তার সাথে ভালোভাবে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, এমনই সব অন্যরকম গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্যরকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।